শারদিয়ার প্রীতি শুভেচ্ছা। হ্যালো, কেমন আছো সবাই? আমি প্রীথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভয়ঙ্কর টায়ার্ড দেহে, বুঝতেই পারছো, এখনো শরীর পুরো ঠিক হয়নি, কানটা তো এখনো একইভাবে বন্ধ হয়ে রয়েছে। অনেক কিছু করলাম, সবাইকে অনেক থ্যাঙ্কস আমাকে অনেক কিছু বলারও জন্য, যে এটা করো ওটা করো, আমি অনেক কিছুই করেছি, এখন পর্যন্ত ঠিক হচ্ছে না। তো যাই হোক, সেটা তো বাদ দাও। তবুও আজকে অনেক দিন বাদে, লাস্ট লাইক সেই 15th আমরা গেছিলাম বন্ধুর বাড়িতে পিঠে পটলাকে, আর তারপরে আজকে আবার একটা বন্ধু বাড়িতে যাওয়ার কথা আছে। তো ভাবলাম একটু রেডি হই, আর যখন রেডি হচ্ছি তখন তোমাদের সামনেই রেডি হই। লাইটটা অতটা ভালো না, মেয়ের বাথরুমে রয়েছি। তো যাই হোক, আজকে আমি একটা এমনি প্লেন সিনথেটিক শাড়ি পরবো, সেরকম কোনো পছন্দের শাড়ি। তো যাই হোক, এটা পরবো একটা ক্রপ টপ দিয়ে। চল পরে আসি। আমার চুলের অবস্থা খুবই খারাপ, শ্যাম্পু করতে পারছি না, আর আমার আবার একদিন শ্যাম্পু না করলেই চুলে ভীষণ তেল হয়ে যায়। তো চলো এবার একটু সেজে নিই চুলটাকে। তুলে জাস্ট একটুখানি জাস্ট একটা ব্যাক ক্লিপ লাগাচ্ছি, খেলতে বেশি দিদি শাশুড়ি মুখের মধ্যে পারে, আমি একটুখানি ক্রিম মাখছি। ভীষণ আলো কম এখানে, এইবারে আমি মাখি না এটা সবসময়, বাট আজকে যেহেতু খুবই ক্লান্ত লাগছে তাই জন্য আমি একটুখানি প্রাইমার লাগাচ্ছি। ক্লান্ত লাগার সঙ্গে প্রাইমারের কোনো সম্পর্ক নেই, ভাবলাম যখন স্ক্রিনের সামনেই সাজছি তখন একটুখানি লাগাই আর কি। একটা কথা আমি বলবই, যে যারা মেকআপ করতে জানে তারা কিন্তু বলবে যে উফ পৃথাদি কী এটা করছে, এরকমভাবে মেকআপ করে কেউ? একদম ঠিক, এটা মানে কি ঠিক মেকআপের মতো মেকআপ নয়, জাস্ট বেরোবো একটু ফ্রেশ লাগতে হবে তাই জন্য। তো আমি এবার একটা মাখছি, এটা হলো বাই বাই ফাউন্ডেশন, মানে এটা একটা সিসি ক্রিম। তো ভাবলাম আজকে সাজতে সাজতে না তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। এই আমরা যখন স্যান ডিয়েগোতে বেড়াতে গেছিলাম না, হঠাৎ করে একদিন সকালবেলা একটা কমেন্ট পেলাম, প্রীথা আপনি যে সুন্দরী এতদিনে সবাই সেটা জেনে গেছে, একটু ক্যামেরার সামনে আসাটা কম করুন। কমেন্টটা আমি ভেবেছিলাম রিপ্লাই করব, কিন্তু পরে আর খুঁজে পেলাম না কমেন্টটা, মেবি হিমাদ্রি বোধহয় রিপোর্ট করেছিল, তো আমি রিপ্লাইটা আর করতে পারলাম না। তো ভাবলাম যে আজকেই ওটা রিপ্লাই করি। তো এই যে বাইরের যে সৌন্দর্যটা না, এটা খুবই সাময়িক, মানে ধরো 20-40 বছর অবধি ম্যাক্সিমাম, আর 40-এর পরেই হয়তো হরমোনাল চেঞ্জেসের জন্যই হোক, বা বাবা মাদের বয়স হচ্ছে, তাদের শরীর খারাপ, বাচ্চা বড় হচ্ছে, অ্যান্ড অল দোজ রেসপন্সিবিলিটিস যেগুলো এসে যায় সেগুলোর জন্যই হোক, আমাদের শরীর না ভাঙতে শুরু করে। তো তখন মানে ওই একই চোখ, একই নাক, একই সৌন্দর্য কিন্তু একরকম থাকে না, মানে একই জিনিস কিন্তু একই রকম থাকে না। আর সেই সময়টাতে আমাদের মনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়, আর তখন এই ক্যামেরার সামনে আসা এই জিনিসটা আসতে গেলে না প্রচণ্ডভাবে কনফিডেন্স লাগে, মানে এই বয়সে ক্যামেরার সামনে আসতে গেলে সুন্দর হতে লাগে না, যেটা লাগে সেটা হলো সেলফ কনফিডেন্স। আর আমি ঠিক জানি না যে করেছিল এই কমেন্টটা, সে আমার থেকে ছোট, নিশ্চয়ই ছোট, তার এক্সপিরিয়েন্সের অভাব অবশ্যই। তো আমার যতদূর মনে পড়ছে তার ডিপিতে কোনো ছবি ছিল না, তাই জন্য আমি এটাই বলবো যে আগে কনফিডেন্ট হয়ে একটা ডিপিতে ছবি লাগাও, তারপরে এই ধরনের কমেন্ট করো। আমার এই বয়সে এসে আমার আমি সুন্দর কি সুন্দর না, হ্যাঁ অফকোর্স লোকে বললে তো ভালোই লাগে, কিন্তু আমার এই ভেরিফিকেশনটার কোনো দরকার নেই আর, ঠিক আছে? তো যাই হোক, তো আমি রেডি। তুমি কোথায় যাচ্ছ তার উপরে ডিপেন্ড করে যে আমি কী ধরনের অ্যাক্সেসরিজ, মানে অর্নামেন্টস বা গয়না কী ধরনের পরবো, মানে একই শাড়িকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়, ব্লাউজ চেঞ্জ করে, গয়না চেঞ্জ করে, বিভিন্ন আর কি তোমার কোথায় যাচ্ছ সেই উপলব্ধি করা যায় আর কি। তো যাই হোক, চলো নিচে যাই এবার। না, নিচে এসে দেখছি তুমি কী করছো, ও অফিসে হয়ে গেছে। হ্যাঁ, এখন খাচ্ছি, যা পাওয়া যায় যেতে হবে আমাদের, যেতে হবে। কিন্তু তার আগে আমি ভাবছি আমি একটা পডকাস্ট করবো। এইখানটাতে লাইটটা অনেকটা ঠিক আছে, মানে আমার ঠিকঠাক লাগছে, ওপরে যেন কীরকম অদ্ভুত লাগছিল। যাই হোক, আমি একটুখানি
মাইক্রোওয়েভে কফি বানিয়ে নিই। আজকে কিন্তু আমি এখানে এসেছি একটা অন্য কারণে, তো তার কফিটা আগে বানিয়ে নিই। তো বুঝলাম তাতে কি 1 কেজি ওজন কিন্তু কমে না। A few moments later. কি এদিকে তাকিয়ে বলবো? না, ওই বাড়ির দিকে তাকিয়ে বলবো। তো আমার অনেক দিনের ইচ্ছে যে এইটার মধ্যে কিছু বলি, তাই জন্য আজকে কোনো কারণ ছাড়াই সেজে গুজে এবার এখানে এসে বসেছি। বেশি কুই কয়ে যাচ্ছে না, শুনতে কি পাচ্ছ তুমি? তো যাই হোক, আমি গান গাইবো না। তাহলে হঠাৎ তুমি আমার বলবে মাইকের সামনে কেন কথা বলছো? না, আমি এবার একটু সিরিয়াস ব্যাপারে কথা বলবো, দাও একটু হাসিটাকে। তুমি সামনে নিয়ে হেসো না। আরে আমি তো ক্যামেরাটাকে দেখছি। আজকে আমি একটা খুব সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে চাই, মানে অনেকক্ষণই মজা হাসি হলো, তো সেজে গুজেছি যখন আর মাইকের সামনে বসেছি, তো মনে হলো একটু সিরিয়াস টপিক নিয়ে কথা বলি। তো তাকাচ কোন ভাবে না, তার মানে ফাজলামি করতে গেলে সাজা চলবে না, মাইকের সামনে যাওয়া যাবে না, না ওরকম কিছু ব্যাপার না। তো যাই হোক, তো আজকে কিছুদিন আগে একটা একটা খবর আমাদের সবাইকে খুব নাড়া দিয়ে গেছিলো, আশা করছি সবাই সেই খবরটা পড়েছিল। সেটা হলো যে একটা বাচ্চাকে মা গোয়াতে বেড়াতে নিয়ে গেল, তারপরে মেরে টেরে সুটকেসে করে নিয়ে চলে গেল। তো আমার কথা হচ্ছে যে মানে কতখানি নৃশংস হলে একটা মা মানলো সেটা নয় অবধি আমি মানতে পারি, কারণ একটা হিট অফ দ্য মোমেন্টে মেরেছে। না মানে মারাটা, না মারাটা ঠিক নয়, কিন্তু মারার পরে আরো ঠান্ডা মাথায় একটা ছোট্ট দুধের শিশুকে সুটকেসে ঢোকানো, মানে এটা যে কতখানি ঠান্ডা মাথায় কতখানি নৃশংস হলে সে এই জিনিস করতে পারে, মানে সেটা তো সবার ধারণারও বাইরে, মানে ভাবাই যায় না। তো তখন সেক্ষেত্রে মনে হয় যে বাচ্চাদের সেফটিটা কোথায়, মানে বাচ্চারা কোথায় সেফ? বাবা মাই যদি এরকম হয় তাহলে কি করতে পারে? না ওটা তো তখনকার একটা মায়ের কেমিক্যাল লোচা হয়ে গিয়েছিল মাথায়। কেমিক্যাল লোচা হোক আর যাই হোক, এরকম কেমিক্যাল লোচার জন্যই বাচ্চাটা জন্মেছে, ঠিক আছে? তো কেমিক্যাল লোচা হোক আর যাই হোক না কেন, মারার অধিকার তো নেই, কিন্তু মানে আমি ভাবতেও পারি না যে কিভাবে সুটকেসে ঢোকালো, ওটা আমার কাছে বেশি আর ও ব্যাগে ঢোকালে ঠিক ছিল, সুটকেসে কেন ঢোকালো? মানে বাজে করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সিরিয়াস। তো আচ্ছা এইটা আমি এনেছিলাম স্যার ডিওগো থেকে। তো যাই হোক, আচ্ছা হাতে কি পড়েছ? আমি তো তোমাকে লক্ষ্য করিনি, ওটা কি করো? এটা আমি চুলেও পরি কিন্তু। তো নিউজপেপারে এই ঘটনাটা জানবার পরে আমার মনে হলো যে তোমাদের আরেকটা গল্প আমি বলি, যেটা এবছর নয় গত বছরে জানুয়ারি মাসে হয়েছিল। আমি প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে গেছিলাম, তার কারণ হলো আমাদের সঙ্গে অনেকটা মিল। মিল মানে কি? মানে আমরা একই জায়গায় থাকি, একই মানে গাড়ি চড়ি, এরকম টাইপের ব্যাপারের জন্য সেই জন্য মানে খানিকটা মনে হয়েছিল যে বাবার এরকম ঘটনাও ঘটতে পারে। আমি বলছি সেই গল্পটা। ধর্মেশ পাটেল আর তার ওয়াইফ দুজনেই ইউসি স্যান ডিয়েগো থেকে আন্ডার গ্রাজুয়েট করেছিল, আর সেখানেই তাদের দেখা। তারপর যা হয় আর কি, দুই বন্ধুর মধ্যে প্রেম, ভালোবাসা। 2007 সেপ্টেম্বরে ধর্মেশ ওর বন্ধুকে প্রপোজ করলো বিয়ের জন্য, আর তারপরে 2008 মে মাসে মিচেল ক্যাটস ওয়াইনারি লিভার মোড়, আমাদের এখান থেকে একদম কাছে, হলো ওদের স্বপ্নের বিয়ে। ধর্মেশ পেশায় একজন ডাক্তার রেডিওলজিস্ট, আর ওরা থাকতো এই এলের প্যাসেডন বলে একটা জায়গায়। সুন্দর সুস্থ স্বাভাবিক ফ্যামিলি, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা হলো ওদের, একটি মেয়ে আর একটি ছেলে। সবাইকে নিয়ে সুখে সংসার কাটছিল, খুব সুন্দর একটা নেবারহুডেই ওরা থাকত। আর ধর্মেশ শুধুমাত্র একজন ডাক্তার হিসেবেই সাকসেসফুল ছিল তা নয়, ভীষণ ভালো একজন বাবা হিসেবে পরিচিত ছিল ওদের নেবারহুডে, আর সবাইয়ের সঙ্গে ভীষণ ভালো ব্যবহার ছিল ধর্মেশের। তো গত বছর 2 জানুয়ারি একটা ঘটনা ঘটেছিল। তো সেটা বলবার জন্য ফার্স্টলি আমাকে একটা কথা বলতে হয়, আমাকে দেখাতে হয় ক্যালিফোর্নিয়ার জিওগ্রাফিক্যাল যে অবস্থানটা সেটা কীরকম। ক্যালিফোর্নিয়াতে কোস্ট বরাবর পাহাড়, আর
তারপরেই হলো প্রশান্ত মহাসাগর। আর এখানে একটা রাস্তা আছে হাইওয়ে 1, যেখানকার সিনিক ড্রাইভটা তো ভীষণ, আমি তো ভয়ঙ্কর এনজয় করি। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, ভীষণ ভীষণ ভালো লাগে আমার ওখান দিয়ে যেতে। এই যে এই ছবিটা আমাদের বিক্সারে তোলা, যেটা হাইওয়ে 1-এরই ওপরে একটা জায়গা। তো যাই হোক, এই গত বছর 2nd January এই রাস্তা দিয়েই ধর্মেশ পাটেল, তার ওয়াইফ আর তার দুটো ছোটো ছোটো বাচ্চা টেসলা মডেল ওয়াইতে চড়ে, মানে আমাদের মতো একদম সেম গাড়ি, হোয়াইট কালারের সেই গাড়িতে চড়ে তারা যাচ্ছিলো তাদের একজন রিলেটিভের সঙ্গে দেখা করতে। কিন্তু হঠাৎ করে এই রাস্তার উপরে ডেভিল স্লাইড বলে একটা জায়গা আছে, সেইখান দিয়ে গাড়িটা পাহাড়ের ওপর থেকে 250 ফুট নিচে ক্লিফ দিয়ে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে তার আগে কিন্তু গাড়িটা একদম নর্মালি চলছিল। সঙ্গে সঙ্গে সেই রাস্তার ওপর বাকি যারা ড্রাইভ করছিল তারা 911 কল করে এবং খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি রেসপন্ডার যারা সেখানে পৌঁছলেও, ডেভিল স্লাইড এমন একটা জায়গা যেটা একদম খাড়াই, 250 ফুট নিচে গাড়িটা, যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে যে কয়েকবার ডিগবাজি খেয়ে ওইখানে পড়েছে, ফলে বাঁচার আশা। খাদের কথা মনে আছে, খাদ মুভিটা কীরকমভাবে পড়ে গেছিলো? ঠিক আমারও না এই ঘটনাটা শুনে ওই একই কথা মনে হয়েছিল যে এইখানে পড়ে বাঁচার আশা কোনোভাবেই নেই। কিন্তু বলে না, রাখে হরি মারে কে। সেই দিন যখন হেলিকপ্টারে করে রেস্কিউয়াররা ওখানে নামলো, তখন ওই দুমড়ানো মোচড়ানো গাড়িটা যখন কেটে দেখলো যে হাত নড়ছে, হ্যাঁ সেই দিন ওইখানে 4 জনই বেঁচে গেছিলো, হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা দুটো সবাই বেঁচে রয়েছে। এবং বাচ্চা দুটোর মানে খুবই সামান্য, খুবই সামান্য একটা, মানে ওরা ভয়ই বেশি পেয়েছিল, কিন্তু ওদের ইয়েটা খুবই কম হয়েছিলো, মানে কোনো আঘাত সেভাবে পায়নি, মা বাবার আঘাত লেগেছিলো বাট ঠিক হয়ে গেছিলো। কিন্তু এই অবধি যখন আমরা খবরটা ফার্স্ট আমরা পেলাম, তখন মনে হয়েছিল যে এটা পুরোপুরি গাড়ির দোষ। তার কারণ হলো নিশ্চয়ই গাড়িটাতেই কোনোভাবে ব্রেক করেনি, গাড়িটারই দোষ। ফলে টেসলা একটা খুব বাজে জায়গায় চলে গেছিলো যে এর জন্যই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কারণ অনেক সময় কী হয়, টেসলাতে না খুব তাড়াতাড়ি স্পিড উঠে আসে, আর এই স্পিডে অনেকটাই অনেকে সামলাতে পারে না। হিমাদ্রি চোখটা বন্ধ করে গাড়ির কোনো কথা বললেই আমাকে হিমাদ্রি রকম করে। আমি বুঝতে পারছি না এটা হাতি রচনা হচ্ছে কিনা, বর্ষাকালের রচনা হচ্ছে না হাতি রচনা হচ্ছে, এখনো গল্পটাই বুঝতে পারছি না। তো যাই হোক, কিন্তু যখন রেস্কিউটা করা হচ্ছিল তখন ভদ্রমহিলা কন্টিনিউয়াসলি যারা রেস্কিউ করছিল তাদেরকে বলে গেল যে আমার হাজবেন্ড ইচ্ছে করে আমাদেরকে ফেলেছে, মারবার জন্য ফেলেছে। হ্যাঁ, তো যখন হাজবেন্ডকে এনকোয়ারি করা হলো ফার্স্টে, তো উনি ফার্স্ট বললেন যে তোমার আমার গাড়ি কন্টিনিউয়াসলি দেখাচ্ছিল আমার চাকায় হাওয়া কম। সেটা মানে কীভাবে দেখায় জানো তো, আমাদের টেসলাতে কীভাবে দেখায় হাওয়া কম হাওয়া কম হাওয়া কম। আমি আগে কয়েকটা পেট্রোল পাম্পেও গেছি, মানে এখানে গ্যাস স্টেশনে গেছি, গিয়ে আমি হাওয়া ভরেছি কিন্তু তাতেও আমার দেখাচ্ছিলো, তাই জন্য আমি সাইড করেছিলাম, আর ওখানে কোনোভাবে হয়ে পড়ে গেছে। কিন্তু ভদ্রমহিলা যেহেতু অ্যাকিউজ করেছে হাজব্যান্ডকে, আর পরবর্তীকালেও এটা দেখা গেল যে ওনার কোনো মেন্টাল কন্ডিশন বা হোয়াট এভার, এখনও পর্যন্ত এটা কেসটা তোমার চলছে, ফলে আমি এখনও পর্যন্ত কোনো আনসার জানি না। এখন উনি এখনও কাস্টাডিতেই রয়েছেন, তো কোনোভাবে কোনো স্ট্রেসের জন্য হোক বা ওয়াইফের সঙ্গে ঝগড়া হয়েছিল, কারণ ওরা একটা রিলেটিভের বাড়ি যাচ্ছিলো সেখানে ও ওয়াইফ যেতে চাইছিল না, বা যে কোনো কারণেই হোক না কেন ভদ্রলোক এই কাজটা ঘটিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে কোন মোমেন্টে গেলে একটা বাবা তার বাচ্চাদেরকে মারবার কথা ভাবতে পারে? নিজে তো মরলো ঠিক আছে, বউকে তো ভার্মে যায়, বউরা তো কখনোই ফেভারিট নয়, মানে অন্যদিকে ক্লিপটা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাচ্চাদেরকে কি করে, মানে বাচ্চাদের কেমিক্যাল লোচা। তো যাই হোক, তবু আমি বলেছিলাম যে আনন্দেরই কারণ তারা বেঁচে গেছে, যদিও ওই ওই ডেভিল স্লাইডের পরে বহু গাড়ি বহু আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু ভগবানের কৃপায় হোক সবাই ভালো আছে, বেঁচে গেছে। তো ভদ্রলোককে এখন তো মেন্টাল হেলথের জন্য কাউন্সেলিং করা হচ্ছে, নানা রকমের ওনার কেস চলছে, আর ভগবান করুন যে বাচ্চাগুলো সুবিচার পাক। আর কারণ কোনো বাবা বা কোনো মার কাছেই তো এটা এক্সপেক্ট করা যায় না, কারণ ওটা হলো সেফ একটা জায়গা যেখানে বাচ্চারা সেফ থাকবে, তাই না? তো যাই হোক, তো এই মেন্টাল হেলথ কন্ডিশনের ব্যাপারটা নিয়েই কথা বলবো বলে
আমি ভাবছিলাম যে, কিন্তু আজকে অনেকক্ষণ অনেক বকবক করে ফেলেছি, আমি আর পাচ্ছি না কথা বলতে। তো বাচ্চাদেরও কিন্তু এই মেন্টাল হেলথ কাউন্সিলিংয়ের অনেক সময় দরকার হয়, যেটা আমরা বড়রা বুঝতে পারি না। তো সেই গল্পটা নিয়ে আমি পরে আসব, যদি তোমাদের ভালো লেগে থাকে আমার কথা। অনেক সিরিয়াস কথা বলে ফেললাম, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো সবাই, আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি ফিরবো পরের ভিডিও নিয়ে, জানি না কবে ফিরবো। তো যাই হোক, অনেকবার যাই হোক বলে ফেলছি, আবার হিমাদ্রি তার জন্য মুখটা কীরকম করছে। আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।